हेलो फ्रेंड्स, गुड मर्निंग। माई सिम्पल डेली ब्लग से तुम्हारा सबाई के स्वागत। फिर एलम नतून और एक ब्लग नहीं और एन बजे 8:15। और आज के एखन थे ब्लगटा स्टार्ट करी, तो अनेक दिन पर ही ब्लग दिखी कि बोल तो एक ही पर रोज घर काजकर्म रान्नाबाना देखाते देखाते तुम्हारा बोर हो जाए और भिडियो देखते तुम्हारा भलो लागे ना, तो कारण माझे माझे एक ब्लग दी। बाकी टुकिटाकि जो भिडियोगो दी से तुम्हारा तो देखो ही, रान्नार भिडियो कखो दी आ कखो फानी भिडियो बा टुकिटाकि यकम भिडियो दी। तो आज के भालम जो अनेक दिन ब्लग करा तो एक ब्लग करी, वो सप्ताह एक दो सप्ताह अंतर एक ब्लग दिखी एन। तो आज के भालम एक ब्लग दी, तो तक सकाल बेला मोटामुटी काज अनेकटा हुए ही गेछे, सकाले फ्रेश हुए बासन कसन जो छिलो सेगुलो माजा हुए गेछे, रान्नाघर परिष्कार करा हुए गेछे और एखन आमी जलखाबार बानाबो। तार आगे छेले उठे पड़ेछे घुम थेके, एक्सारसाइज करा हुए गेछे, एक्सारसाइज करार पर ओ छातु खाय सकाले और दूध हरलिक्स खाय सन्ध्याबेला, माने दूधेते हरलिक्स दिए ओरा सन्ध्याबेला खाय और सकाले छातुटा खाय। तो छातु रेडी करछि छेलेर जन्य और ओटा दिए ओके एबार आमरा जलखाबारटा बानाबो आमी। और सकाले चा खावा आमार हये गेछे, सबार जखन सकाले चाटा करेछि तखन चा खेये निएछिलाम। और आज के जिस जलखाबार बोलते कल के छोलार डाल हुई राते, तो अनेकटा रोए गए तो गरम कर रेखे वोटाई आज के खावा रुटी दिए। और तुम्हारे दादा भाई तो चले गए कारखाना, ओ रोज रोज रुटी नीते चाय ना, तो ओ आज के मुड़ी दिए चानाचुर मुड़ी और वो छोलार डाल एक दिए दिए मेखे खाबे। ओ माझे माझे बेशिरभागटा मुड़ी भालोबाशे कारण तो एकटार मध्य चले आसे बाड़ीते एसे भात खाय, तो सेई कारणे मुड़ी रुटीओ खाय माझे मध्य खाय किन्तु मुड़ीटा बेशि भालोबाशे। तो आज के मुड़ी दिए दिएछे आर आमादेर रुटी होच्छे, छेले रुटी खाबे जलखाबारे आमिओ खाई, तो आमराओ खाई। तो रुटीटा करे निये आर ओपरेर काज एखोनो किछु होयनि, तो ओपरे गिये ओपरेर काजगुलो सारबो तारपर पड़ाते जाबो। तो तोमरा संगे थाको, पुरो भिडियोटा देखते थाको, शेष पर्यन्त भिडियोटा देखो, भालो लागले अवश्यई लाइक करो। দেখলে তোমরা সব আমার সকালে সমস্ত কাজ উপরে সারা হয়ে গেছে, এবার আমি পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এখন তো অলরেডি 9:45 বাজে, সেই জন্য আমি টিফিন করেই যাচ্ছি। আর এই দেখো রুটি, ছোলার ডাল আর একটু ছানা ভাজা, ওটা কালকে ছেলে দুধটা রাতে গরম করে রাখতে, মানে রাতে কালকে দুধ খাইনি, তো গরম করে রাখতে ভুলে গিয়েছিলাম আর দেখি সকালে কেটে গেছে। তো ওটাকে আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিই ভালো করে, ওটাকে একটু চিনি দিয়ে। তো ফ্রেন্ডস দেখো আমি এই জাস্ট পড়িয়ে এলাম, এসে আমি তো টিফিন করেই গিয়েছিলাম, তো এসে এখন দেখি মা রান্না করছে, রান্না বসিয়ে দিয়েছে। তো রান্নার পর যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো করে নেব, সকালের কাজটা অনেকটাই সেরে গিয়েছিলাম, সকালের বাসন মাজা একবার হয়ে গিয়েছিল, তারপর রান্নাঘর পরিষ্কার করে টিফিন জল মানে জলখাবার বানিয়ে চাটা খেয়ে চলে গিয়েছিলাম।
তো এখন ফিরেছি, এবার ফিরে বাকি কাজটা করব। তাও কাজটা মেটাতে মেটাতে প্রায় 2 ঘন্টা তো লাগবেই, স্নান টান ছাড়তে, ছেলেকে স্নান করাবো আর নিজের কাজগুলো গুছিয়ে। তো চলো, যদি নিচে গিয়ে পারি নিজের কাজগুলো শেয়ার করবো, আর যদি না হয় একবারে স্নান সেরে ছেলেকে পড়াতে বসবো, তখন তোমার সাথে এসে কথা বলছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো কিন্তু। আসছি, টাটা। তো দেখো রান্না তো হয়ে গেছে, এই যে সর্ষে ইলিশ, আর ওইদিকে আলু সেদ্ধ, এদিকে কল আলু ভাজা, এগুলো রান্না হয়েছে। আর ভাতটা ভাতটা হচ্ছে, আর এই যে মাছের তেল, ডাল, মাছ ভাজা, এটা মাছের ডিম, তো এই রান্না হয়েছে আজকে। তো এখন আমি যাব রান্নাঘরটা পরিষ্কার করবো, কয়েকটা বাসন পড়া আছে ওইগুলো মেজে নিয়ে স্নান টান করে আবার উপরে গিয়ে ছেলেকে পড়াতে বসাবো। তো চলো, তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো কিন্তু, স্কিপ করো না। এই যে চাটনি আমরা, তো দেখো ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গেছে, যদিও অনেকক্ষণই স্নান হয়ে গেছে, আমি অনেকক্ষণই ওপরে এসেছি। তো এসে ছেলেকে পড়াচ্ছিলাম, তো পড়ানো হয়ে গেছে, এখন বাজে 1:40। তো খাওয়ার টাইম হয়ে গেছে, ছেলে নিচে চলে গেছে খেতে, এবার আমি যাব। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিয়ে তারপর খেতে যাব। তো খাওয়া দাওয়াটা শেয়ার করছি না, নিচেতেই খাবো, আর নিচে সবার মাঝখানে খাওয়াটা ঠিক শেয়ার করা যায় না, মানে অসুবিধা হয় একসাথে খেতে বসে অনেকেই। আর কখনো কখনো ওপরেই যখন নিয়ে আসি তখন আমি শেয়ার করতে পারি। তো তোমরা তো দেখালাম যে কী কী রান্না হয়েছে আজকে। তো যেটা হয়েছে, ইলিশ মাছের সর্ষে, মানে সর্ষে ইলিশ হয়েছে, আর করলালু ভাজা, আমরা চাটনি, আর মাছের তেল তো আছেই, আর ডাল হয়েছে। তো এইটাই হচ্ছে আজকের মেনু। তো চলো, খাওয়া দাওয়া করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ছেলে তো নিচে চলে গেছে খেতে, আর আজকে তোমাদের দাদা এখনও ফেরেনি, একটু কাজে আটকে গেছে, তো ফিরুক, তারপর পরে এসে তোমাদের সাথে কথা বলছি, চলো সঙ্গে থাকো। মানে লাঞ্চ করে আসার পর কথা হয়নি, একটু রেস্ট নিয়েছিলাম, তারপর একটু আগে আমি যাকে পড়তে যাই বিকেলবেলা যে স্টুডেন্টটাকে, তো প্রচণ্ড বৃষ্টিতে তাদের ওখানে জল জমে গেছে, সেই কারণে যেতে পারিনি বলে ওর মা বাবা দিয়ে গেছে বাড়িতে। ও প্রায় দিন আসে এখানে বাড়িতেই, যদি ওদের ওখানে জল জমে থাকে যেতে পারা যায় না, সেই জন্য ওর বাবা দিয়ে যায়। তো পড়তে বসে গেছে, আমার ছেলেও পড়তে বসে গেছে ওর সাথে, আর ও পড়ছে। তো পড়ানো হয়ে গেলে আমি আবার গানের রিহার্সালে যাবো 7টায়, এখন বাজে 6:10। তো পড়ানো প্রায় হয়ে এসেছে, আধ ঘন্টার মতো সময় আছে পড়বে, স্কুল থেকে কাজ দিয়েছে, কাজগুলি করছে এখন। তো ঠিক আছে চলো। তো দেখো, তোমাদের বলেছিলাম যে রিহার্সালে যাব গানে, তো রিহার্সাল থেকে ফিরে আর আমার যা আটাটা মেখে গিয়েছিলো, আর এসে ও রুটিটা করলাম, আর রুটি টুটিটা হয়ে গেছে, দেখো রুটি হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়েছি। তো তরকারি হচ্ছে আজকে পটল আলুর তরকারি, তরকারিটা হয়ে গেলেই নিচের মোটামুটি কাজ হয়ে যাবে, একটু রেস্ট নিয়ে তারপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এই যে তো তরকারিটা হচ্ছে, হয়েই এসেছে, তো এখন অলরেডি বেজে গেছে 9:30। তো কেন ফিরলাম আমি প্রায় 8:30-এর সময়, তারপরে সে রুটি হলো, দুজনে রুটিটা করলাম, তারপর আমি তরকারিটা বসিয়েছি। তো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা তো মোটামুটি হয়ে গেছে, বেশি বড় ভিডিও তো আমি করি না, তোমরা জানো বেশি বড় ভিডিওগুলো তোমরা দেখবে না, সে স্কিপ করেই দেখবে। তো আর সেরকমভাবে কিছু রুটিন শেয়ার করার নেই, জাস্ট খাবো, আর সেরকম কিছু কাজ নেই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো টাটা, বাই বাই, ফিরে আসছি নতুন একটা কোনো নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা, বাই বাই।